আমরা পড়ব তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। দেখে নাও, যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয়, সুষম তড়িৎ ক্ষেত্র মানে বলরেখার সংখ্যা প্রতি একক ক্ষেত্রফলে যদি নির্দিষ্ট হয়, সেক্ষেত্রে এরকম কোনো তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দুতে এ এবং বি, এরকম দুটো বিন্দুতে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু ই মাইনাস ই ইন্টু ডি। এখানে বলে দিচ্ছি এক্ষেত্রে যেহেতু এ থেকে এ মানে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বার করছি, তাহলে আধানটাকে অর্থাৎ প্লাস ওয়ান একক আধানকে বি থেকে এ বিন্দুতে নিয়ে আসতে হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিপরীতে কাজ করতে হবে এবং তড়িৎ ক্ষেত্র এবং সরণ যেহেতু বিপরীত হচ্ছে তার জন্য এই মাইনাস চিহ্নটা আসছে। অর্থাৎ আমরা এরকম একটা রিলেশন পাচ্ছি ইকুয়াল টু মাইনাস ভি এ মাইনাস মাইনাস অফ ভি এ মাইনাস ভি বি বাই ডি। নেক্সট, একই রকমভাবে অসম তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্র, তাই তড়িৎ ক্ষেত্রটা যেদিকে যাচ্ছে সেদিকে দেখে নাও, বেশি বিভব থেকে কম বিভবের দিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, কিন্তু আধানটাকে কম থেকে বেশির দিকে নিয়ে আসতে হবে এবং আমরা লিখব ভি এ মাইনাস ভিভি, এবং ভি এ মাইনাস ভিভি মানেই ভি প্লাস ডিভি মাইনাস ভি, অর্থাৎ আমরা অনলি ডিভি লিখতে পারি। দেখে নাও বই থেকে, এই যে এরকম হচ্ছে, তাহলে অনলি ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিএক্স বা ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। এই ডিভি ডিএক্স রাশিটাকে বিভবের নতিমাত্রা বলা হয় এবং ঋণাত্মক চিহ্নটি বোঝাচ্ছে যে তড়িৎ বিভবের নিম্নমুখী মানের দিকে তড়িৎ প্রাবল্যের অভিমুখ। ওকে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য যেদিকে, ওর অভিমুখটা যেদিকে, তড়িৎ বিভব সেদিকে কমে যাচ্ছে, ফাইন। আর বিভবের নতিমাত্রা একক হলো ভোল্ট পার মিটার, অর্থাৎ বিভবের নতিমাত্রা মানেই কিন্তু তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। নেক্সট দেখে নাও, এটা একটা জাস্ট ফর্মুলা, সুষমভাবে তড়িতাহিত গোলকের দরুন তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভব। এখানটা বলেছে একটা গোলক যার ব্যাসার্ধ আর এবং আধান হচ্ছে কিউ, এবার কেন্দ্র থেকে এক্স দূরত্ব মানে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমরা জানি সিজিএস পদ্ধতিতে লিখলে কিউ বাই এক্স স্কোয়ার, আর পি বিন্দুতে তড়িৎ বিভব হয়ে যাবে কিউ বাই এক্স। ওকে, আর গোলকের পৃষ্ঠে অবস্থিত হলে এক্স ইকুয়াল টু আর হবে, সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কিউ বাই আর স্কোয়ার, আর তড়িৎ বিভব হয়ে যাবে কিউ বাই আর, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আমি দেখিয়ে দিই, এই টাইপের প্রবলেম ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা টেস্ট পেপারে অবশ্যই পাবে। দেখে নাও, ভি একটা ফাংশন দেওয়া আছে এক্স ওয়াই জেড, এইভাবে বলেছে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। এবার দেখে নাও, তড়িৎ প্রাবল্য যেহেতু একটা ভেক্টর রাশি, এটাকে আমরা কম্পোনেন্ট হিসাবে ভেঙে লিখতে পারি ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ এসেট্রা করে। এবার ই এক্স মানে হলো মাইনাস ডিভি ডিএক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড, ই ওয়াই মানে হলো মাইনাস ডিভি ডিওয়াই এবং ই জেড মানে হলো মাইনাস ডিভি ডিজেড। এবার আমরা কী করছি, এই ভি যে মানে ফাংশনটা দেওয়া রয়েছে তাকে ডেরিভেটিভ করছি, একবার এক্সের সাপেক্ষে, একবার ওয়াইয়ের সাপেক্ষে, একবার জেডের সাপেক্ষে। খেয়াল রাখবে এই তিনটে ডেরিভেটিভ হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ কথার অর্থ হচ্ছে যখন আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি তখন ওয়াই এবং জেডকে কনস্ট্যান্ট রাখবো, যখন ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবো তখন এক্স এবং জেডকে কনস্ট্যান্ট রাখবো, আর যখন জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করছি তখন এক্স আর ওয়াইকে কনস্ট্যান্ট ধরে রাখতে হবে। এইভাবে আমরা তিনটে পার্শিয়াল ডেরিভেটিভ করে এখানে আমরা এই তিনটে জায়গায় ভ্যালুগুলো বসালাম এবং এক্স ওয়াই জেডের মান, অর্থাৎ স্থানাঙ্ক একটা বলে দিয়েছে, সেই মানটা বসালাম, বসিয়ে ই একটা ভেক্টর পেলাম। ওকে, দেখে নাও, ভেক্টর ই ইকুয়াল টু মাইনাস এইট আই ক্যাপ প্লাস মাইনাস ওয়ান ফর্টি ফোর জে ক্যাপ প্লাস ফিফটি কে ক্যাপ, এবং মড ই আমরা এইভাবে বার করতে পারি যেরকম ভেক্টরের নিয়ম অনুসারে বার করা হয়। তো এই টাইপ প্রবলেমগুলো, বা এর পরে দেখো একটা আছে, এটা ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে বিভব বার করতে বলেছে। এক্ষেত্রে আমরা জানি ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, তাহলে উল্টে ভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিএক্সের ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা জাস্ট এই এক্সপ্রেশনটা ইন্টিগ্রেশন করব। লিমিটটা দেখে নাও, এ এবং বি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এক থেকে দুই মিটার, অর্থাৎ এক্সটা ভ্যারি করছে দুই থেকে এক মিটার। খেয়াল করবে, আবারও বলছি, এ এবং বি বিন্দুতে
आधान विभव पार्थक्य बार करते हैं तम मैंने आधान नहीं जो बी थे दिखे अर्थात दुई मीटार थे एक मीटार दिखे ओके से हिसाब से बसाल विभव पार्थक्य बार कर लो तो टाइप अंकगल क्यों तुम्हारा एक देखो टेस्ट पेपर थे ओके এখানে এরকম আরেকটা অঙ্ক আছে ঠিক আছে এইটা এটা অনলি এক্স ফাংশনের উপরেই আছে এই অঙ্কগুলো তোমরা এই ধরনের অঙ্ক এক্সারসাইজ থেকে করবে বা টেস্ট পেপার থেকেও দেখবে